একজন দর্শক অপেক্ষা করছে টেলিফোনে, তার সঙ্গে কথা বলে নিই। হ্যালো দর্শক, আপনার নাম এবং বয়স বলে প্রশ্নটি করুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আমার নাম আলমগীর, কুমিল্লা থেকে বলছি। জি আলমগীর বলুন। আমার বাম দিকে একটু গাড়ির থেকে ডানাটা পর্যন্ত ব্যথা আর কি, আজকে কয়েকদিন। তারপরে শুইলে ব্যথা করে, আমি চলাফেরা করলে কোনো ব্যথা করে না, এর জন্য আমি কি করব? কোন হাতে ব্যথা? সেটা বাম হাতটা থেকে গাড়ির থেকে একটু ডানাটা পর্যন্ত আর কি, মানে আচ্ছা ওপর একটু ওপর ছুঁয়ে থাকলে ব্যথা করে বেশি আর কি। আপনি মাথার নিচে কয়টা বালিশ দেন? জি জি, কাত হয়ে দুটো দিয়ে শুয়ে শুয়ে টিভি দেখেন, তার থেকে সমস্যাটা হচ্ছে বোঝা যাচ্ছে। আসলে এই রোগীগুলো আমরা প্রায় পেয়ে থাকি, হ্যাঁ কমন। এই ঘাড় ব্যথা হঠাৎ করে হবে, যদি আপনি হিস্ট্রি নিয়ে দেখেন যে উনি হয়তো একটু ব্যাক খেয়ালি, বা আমরা অনেকে রেলিং, খাটে রেলিং এর মাথা দিয়ে কাত হয়ে শুয়ে টিভি দেখে, এতে ঘাড়ে যে স্পাইনাল কার্ভেচারের সমস্যা হতে পারে। ডক্টর, এটা একেবারে অ্যাকিউট কেস বা নতুন কেস। আমার মনে হয় আলমগীর সাহেব যে ওই যে বলছিল যে শোয়ার থেকে এটা হওয়ার সম্ভাবনা বেশি, আপনার এখন যে সমস্যাটা এটা আপনি কুসুম গরম সেঁক দিয়ে দেখেন, যদি চলে যায় ব্যাটা, না হলে অবশ্যই ডাক্তারের শরণাপন্ন হয়ে ডায়াগনোসিস করতে হবে। তবে আপনি ওই যে রেলিংয়ে বা দুটা উঁচু বালিশে যদি শোন, তা থেকে এই সমস্যাগুলো বেশিরভাগ ক্ষেত্রে হয়, এবং যারা এই উঁচু বালিশ ইউজ করেন বা দুটো বালিশ ইউজ করেন, তাদের ঘাড়ে বড় আকারের সমস্যা হতে পারে। আপনার অবশ্যই পাতলা, নরম এবং একেবারেই সফট বালিশ ব্যবহার করবেন, তাহলে ঘাড়ে জাতীয় সমস্যা হবে না। নিয়মিত স্বাস্থ্য বিষয়ক আপডেট ও পরামর্শ পেতে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ও উপরের ডান পাশের বেল বাটনটি চাপুন, এবং আপনাদের অন্যান্য সোশ্যাল মিডিয়ায় এই ভিডিওটি শেয়ার করুন।